আজ আমরা দেখব জেন্টস শার্ট কীভাবে কাটিং করা যায় এবং সেটা খুব সহজ পদ্ধতিতে। আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি, সেখান থেকে 30 ইঞ্চি লেন্থে একটা জেন্টস শার্ট কাটিং করা হবে। লেন্থটা নেওয়া হয়েছে 30 ইঞ্চি। এবার পাড়ির জন্য এটা মার্জিন বাদ দেওয়া হলো এবং তারপরে 1 ইঞ্চি ক্লিয়ার দেওয়া হলো, যেটা দুটো পাড়ি একসঙ্গে একে অপরের ওপর থাকবে, বোতাম পাটি এবং ঘাট পাটি। শোল্ডার 18 ইঞ্চি, এখানে 18-এর অর্ধেক 9 ইঞ্চি নেওয়া হয়েছে। বগল বা আর্মলের ডাউন 8 ইঞ্চি দেওয়া হয়েছে। বুক বা ছাতি 36 ইঞ্চি, এখানে 36 ইঞ্চি ছাতির সঙ্গে 4 ইঞ্চি যোগ করে 40 ইঞ্চি রেডি করা হবে। পেট নেওয়া হয়েছে 34 ইঞ্চি এবং সেখানে সঙ্গে 4 ইঞ্চি যোগ করা হবে। আমরা বগলের মার্জিন মাপটা দিয়ে নিলাম, ওখান থেকে 1 ইঞ্চি ভিতরে রাউন্ড সেভ হবে। আমরা কলারের জন্য 3 ইঞ্চি রাউন্ড শেপ দেবো এবং সেখান থেকে শোল্ডারের জন্য একটা শেপ নিয়ে নেব। পুরো বডিটার আমরা স্কেলের সাহায্যে এটা সুন্দর করে শেপ নিয়ে নিলাম। চাইনিজ কাটিংয়ের জন্য 2.5 ইঞ্চি ডাউন দেওয়া হয়েছে। এবার বন্ধুরা আমরা কাপড়টাকে কেটে নেব। বগলের রাউন্ডটা খুব সুন্দরভাবে কাটিং করে নিতে হবে এবং পুরো বডির যে শেপটা দেওয়া হয়েছে স্কেলের সাহায্যে সেই বরাবর আমরা কাপড়টাকে কেটে নিলাম। এরপরে আমরা ব্যাক সাইড কাটবো। ব্যাক সাইড কাটার সহজ পদ্ধতি হচ্ছে ফ্রন্ট সাইডটা কাপড়ের ওপর ছেড়ে দিয়ে ওপরের থেকে 1 সেন্টিমিটার ডাউন করে নিয়ে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। শোল্ডারের মাপের সঙ্গে সেলাই মার্জিনটা ধরে নিতে হবে। এরপরে ফ্রন্ট সাইজ বরাবর কাপড়টা কেটে নিলেই আমাদের ব্যাক সাইড কাটা হয়ে যাবে। এবারে আমরা শোল্ডারটা কেটে নেব। শোল্ডার কেটে নেওয়ার জন্য আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি, 18 ইঞ্চি শোল্ডার কাটা হবে। শোল্ডারের 18 ইঞ্চি, সেখানে হাফ 9 ইঞ্চি সঙ্গে সেলাই মার্জিন 1 ইঞ্চি, কাঁধার দিকে আপনার 4 ইঞ্চি নেওয়া হয়েছে এবং কলারের দিকে আমরা 5.6 ইঞ্চি নেব। একটা শেপ দিয়ে নেব, সেখানে আমরা শেপ বরাবর শোল্ডারটাকে কেটে নেব। শোল্ডারটা কাটা হয়ে গেলে আমরা দেখে নেব শোল্ডারের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের সঙ্গে সঠিকভাবে সেটা মিলছে কি না। এরপরে আমরা আস্তিন কেটে নেব। আস্তিন কাটার সহজ পদ্ধতি হচ্ছে আপনার ফ্রন্টের যে আরমল আছে আরমলের সঙ্গে যদি মাপটা সরাসরি নিয়ে নেওয়া হয় সেখান থেকে খুব ভালো হবে, আর যদি না হয় আমরা মেজারমেন্ট অনুযায়ী করা হবে। আমরা 5 ইঞ্চি ডাউন নিলাম, 9 ইঞ্চি হাতের জন্য 5 ইঞ্চি ডাউনে এটা কাটলাম, 2.5 ইঞ্চি মতো আমরা মোহরি সেলাইয়ের জন্য রাখলাম, 13 ইঞ্চি ফোল্ড, তার অর্ধেক 6.5 ইঞ্চি প্লাস সেলাই মার্জিন। আমরা স্কেলের সাহায্যে এটা শেপ দিয়ে নেব। এই ধরনের স্কেলের শেপটা দিলে খুব সুন্দর শেপ হয়।
আশা করছি আপনারা এই ধরনের স্প্রে ব্যবহার করে থাকেন। এবার আমরা আস্তিন কেটে নেব। আস্তিনটা কাটার পরে আমরা ফ্রন্ট সাইডটা ঠিক করে নেব। ফ্রন্ট সাইডটা কাটার জন্য আমরা আস্তিনটাকে পুরোপুরি কাট করে নিয়ে এক সাইড থেকে 1 ইঞ্চি মতো ডাউন করে কেটে নেব এবং সেটাকে আবার পুনরায় ডবল করে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেব। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কীভাবে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।